আস্তে আস্তে 14 তারিখ ওর জ্বর বাড়তে থাকে, 101-102 জ্বর আসতে থাকে প্রতি 4-5 ঘন্টা ছাড়া ছাড়া। কোভিড পজিটিভ রেজাল্টও আসে। 19 তারিখ ওর ডেলিভারি করা হয় এবং আমাদের কন্যা সন্তানের জন্ম হয়। ওর 12th May প্রথম মাইল্ড সিমটমস আসে, জ্বর এবং ঠান্ডা লাগা। তখনও 33 উইকস প্রেগনেন্ট ছিল এবং সব কিছুই তখন ঠিকঠাক চলছিল। আস্তে আস্তে 14 তারিখ ওর জ্বর বাড়তে থাকে, 101-102 জ্বর আসতে থাকে প্রতি 4-5 ঘন্টা ছাড়া ছাড়া। আমাদের আস্তে আস্তে টেনশনও বিল্ড আপ হতে থাকে জ্বরের সাথে, এবং জ্বর না কমার পরে আমরা লস অফ স্মেল যখন আসে তখন আমরা অলরেডি টেস্টের জন্য পাঠাই স্যাম্পল। এবং 16 তারিখ বিকেলে আমরা EDF-এ ওকে অ্যাডমিট করাই ডাক্তারের পারমিশন নিয়ে। ওর কোভিড পজিটিভ রেজাল্টও আসে। তারিখ EDF-এ ভর্তি হওয়ার পর প্রথম দিকে অক্সিজেন স্যাচুরেশনটা ঠিকই ছিল, জ্বরটাও অনেকটা কন্ট্রোলে ছিল। তারপর আস্তে আস্তে যত একদিন দুদিন যাওয়ার পর অক্সিজেন স্যাচুরেশনটাও আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে এবং অক্সিজেন রিকোয়ারমেন্টও বাড়তে থাকে, যেটা আমাদের কাছে আরও একটা টেনশনের ব্যাপার। ডক্টরদের মানে প্রচণ্ড হেল্প এবং তাদের কন্টিনিউয়াস মনিটরিংয়ের জন্য আজকে আমি সুস্থ হয়ে ফিরতে পেরেছি। ওনারা আমার কাছে গড। প্রচণ্ড টেনশান অ্যাংজাইটি তো ছিলই অবশ্যই, ফিজিক্যালি মেন্টালি একটু প্রচণ্ড স্ট্রেস ছিলাম। সেই মতো 19 তারিখ ওর ডেলিভারি করা হয় এবং আমাদের কন্যা সন্তানের জন্ম হয়। এবং নেক্সট পরের দিনই রাতে ওকে আলটিমেটলি আরও ডিটারেশন করতে হয় অক্সিজেন, ওকে ICU এবং ভেন্টিলেশনের অ্যাপ্লাই করতে হয়। ডাক্তাররা বললেন যে ওকে লাগছে কিছুটা ইম্প্রুভমেন্ট দেখা গেছে এবং সেই অনুযায়ী ওনারা ECMO অফ করে দেখতে চেয়েছিলেন যে আলটিমেটলি ভেন্টিলেশনে স্টেবল থাকে কিনা এবং আস্তে আস্তে লাংসের ইম্প্রুভমেন্ট হয়। হওয়ার পর ওকে ভেন্টিলেশন থেকে আবার হাই ফ্লো অক্সিজেন এবং এই প্রসেসটায় ডাক্তাররাও প্রচণ্ডভাবে সাহায্য করেছেন এবং আলটিমেটলি ওনাদের পারমিশন এবং ওনাদের গাইডেন্সে আমরা ওকে প্রত্যেক দিন গিয়ে বেবিস লাইভ ভিডিও দেখাতাম হোয়াটসঅ্যাপে কল করে, আলটিমেটলি যাতে ওর মধ্যেও একটা পজিটিভ এনার্জি আসে এবং তাড়াতাড়ি রিকভার হয়ে সুস্থ হয়ে। বাড়িতে আসার পর আস্তে আস্তে ডক্টরসদের কথা অনুযায়ী অনেকটা রিকভার করেছি অ্যান্ড পজিটিভ থিংকিং এগুলোর মাধ্যমে আমি চেষ্টা করছি আবার আমার নর্মাল লাইফে ব্যাক করার। ওনারা যেভাবে 24 আওয়ার্স পেশেন্টের মনিটরিং করেছেন এবং যেভাবে পেশেন্টকে ওই অবস্থা থেকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন তাতে আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। বেবির সাথে যতটা বেশি আরও সময় কাটানো যায় সেটা চেষ্টা করছি। অ্যান্ড লাস্টলি সবাইকে বলবো যে ডক্টরসের কথা অনুযায়ী মেনে চলতে। এক সপ্তাহ নিউবর্ন EDF থাকার পর ডাক্তার আমাদের বললেন যে ওকে এবার ছেড়ে দেওয়া হবে, ও সুস্থ এবং বাড়িতেই ও বাকি ও ট্রিটমেন্ট বা বাকিয়ে চলবে। আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞ অর্পণ স্যার, দীপাঞ্জন স্যার, শৈবাল স্যার, হীরক স্যার, ঋতুপর্ণা ম্যাডাম প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। নার্স, সমস্ত নার্স, পারফেকশনিস্ট, ফিজিওথেরাপি সমস্ত টিমের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। সবশেষে আমরা প্রত্যেককে থ্যাংক ইউ জানাচ্ছি এবং যেভাবে স্কুলের প্রত্যেক বন্ধু এবং প্রত্যেক অ্যালুমনাই যেভাবে আমাদের হেল্প করেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে এই কঠিন সময়। কলেজের বন্ধুরা, অফিস কলিগস, ফ্যামিলি মেম্বার্স প্রত্যেকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের প্রেয়ার্স, উইশেস এবং সব কিছু নিয়ে আমরা এই লড়াইটা লড়তে পেরেছি এবং প্রত্যেককে আমরা থ্যাংকস জানাচ্ছি।